হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষের নিমেষে রিজনিংয়ের দ্বিতীয় অধ্যায় যেটা আমি করাচ্ছিলাম, অর্থাৎ রং টার্ম বা ভুল বা বেমানান সংখ্যা নির্ণয়ের যে অধ্যায় আমি করাচ্ছিলাম, সেই অধ্যায়ের এটি পঞ্চম পার্ট বা শেষ পার্ট, যেখানে রিজনিং শুরু হয়েছে 26 নম্বর কোয়েশ্চেন থেকে। এবং আগের সকল পার্টের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং আপনারা যারা এখনও সেই সকল পার্টগুলো দেখেননি, ডিসক্রিপশন বক্সের নিচের লিঙ্কে গিয়ে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তাহলে এখানে 26 নম্বর যে সিরিজটা রয়েছে, সেখানে প্রথমে আছে 582, তারপরে 605, অর্থাৎ এটা প্রথমে বাড়লো, কিন্তু 605-এর পরে এখানে আছে 588, আবার কমলো। তাহলে এখানে কত বাড়ছে এবং কত কমছে সেটা প্রথমে আমরা একটু হিসাব করে নেব। এখানে প্রথমে 582 থেকে 605, এখানে যেটা বেড়েছে, এখানে বেড়েছে 23, তারপরে আছে 605 থেকে 588, এখানে কিন্তু কমেছে। কত কমেছে? এখানে কমলো -17, অর্থাৎ এখানে 17 কম আছে। এরপরে আবার বেড়েছে, কত বেড়েছে এখানে আপনারা দেখুন, 23 কিন্তু বেড়েছে। তাহলে এই সিরিজ থেকে এখানে বোঝা যাচ্ছে প্রথমে 23 যোগ করতে হবে, তারপরে 17 বিয়োগ করতে হবে, প্রত্যেকটা বারে এরকমভাবে চলবে। কিন্তু এখানে +23-এর পরে এখানে যদি -17 করা হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু 334 হচ্ছে না, এখানে হয় 594। আবার একইভাবে এখানে দেখে নিন, 594-এর সাথে যদি 23 যোগ করা হয়, তাহলে কিন্তু 617 হচ্ছে। আবার 617 থেকে 17 বিয়োগ করে কিন্তু 600-তে পরিণত হয়েছে, অর্থাৎ এখানে যেটা বেমানান বা ভুল যেটা আছে সেটা 634, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এটা কিন্তু একটা খুব ভালো ইম্পর্টেন্ট সিরিজ। এবার দেখে নেওয়া যাক 27 নম্বর সিরিজটি। এখানে সিরিজটি ক্রমাগত বেড়ে গেছে, এবং এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে একটু দেখে নেবেন। এখানে প্রথম যেটা আছে 1-এর কিউব, তার সঙ্গে যোগ করা হয়েছে 1, এখানে 1-এর কিউব হয় 1, তার সাথে 1 যোগ করলে হয় 2, এখানে যেটা করা হয়েছে 7, তাহলে এখানে 2-এর কিউব, তার সাথে 2-এর কিউব হয় 8, তার থেকে বিয়োগ করা হয়েছে 1, হয়ে গেছে 7। পরেরটা 3-এর কিউব হয় 27, 27-এর সঙ্গে যোগ করা হয়েছে, এখানে হচ্ছে 28, তাহলে যোগ করা হয়েছে 1। তাহলে মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়াই গেল, এখানে প্রত্যেকটা কিউব একে একে বেড়ে যাবে, এবং তার সাথে 1 একবার যোগ একবার বিয়োগ এভাবে এগোবে। অর্থাৎ এখানে যেহেতু 3-এর কিউব, এখানে তাহলে হয়েছে 4-এর কিউব হওয়া উচিত, যেখানে হওয়া উচিত 64, কিন্তু এখানে প্রথমে যেহেতু প্লাস আছে, তারপরে এখানে অবশ্যই হবে মাইনাস, সেটাই হয়েছে 63। পরে আছে 5-এর কিউব, তাহলে এখানে হবে +1, 126 হয়েছে, 125 হয় 5-এর কিউব করলে, তার সঙ্গে যোগ হয়েছে 126, তাহলে এখানে হবে 6-এর কিউব -1, 6-এর কিউব -1 করলে কিন্তু এখানে 217 হয় না, 215 হয়, অর্থাৎ এটা কিন্তু ভুল আছে। আবার একইভাবে পরে কিন্তু এটা 7-এর কিউব +1 করলে 344 হচ্ছে, এবং এটা 8-এর কিউব -1 করলে 511 হচ্ছে, কিন্তু তাহলে এখানে যেটা ভুল বা বেমানান যেটা আছে 217, কারণ এখানে সঠিক উত্তর 215। তাহলে এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি, 217 ভুল আছে এখানে। এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ সিরিজ। এবার দেখে নেওয়া যাক 28 নম্বর সিরিজটি। এবং এটা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, এই যে সমস্ত অধ্যায়ের যে প্রশ্নগুলো, যে সিরিজগুলো দেওয়া আছে, এগুলো পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন। তো তার জন্যে আমি এই পিডিএফ ফাইলটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এবং তার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নেবেন, এবং তারপর সেখানে গিয়ে সার্চ করবেন জবস অ্যান্ড নলেজ, এবং সার্চ করলেই আমার চ্যানেলটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চ্যানেলটিকে জয়েন করবেন, এবং যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল বা গুরুত্বপূর্ণ সকল তথ্যগুলো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন, এবং প্রয়োজনীয় জিনিসগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে এখানে যে সিরিজটা আছে এটাও কিন্তু ক্রমাগত বেড়ে গেছে, এবং এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে 3-7 বেড়েছে, এবং সেটা যেভাবে বেড়েছে, প্রথমে 3-2 গুণ করা হয়েছে, 3-2 = 6, তার সঙ্গে যোগ করা হয়েছে 1, হয়ে গেল 7। 7-এর সঙ্গে এখানে 2 গুণ করলে 7-2 = 14, কিন্তু এখানে কম আছে, কত কম আছে? 2, তাহলে 2 প্রথমে গুণ করা হয়েছে, তারপরে আবার 2 বিয়োগ করলে 12 হচ্ছে, 12-এর সঙ্গে যদি আবার 2 গুণ করা হয়, 12-2 = 24, 24 থেকে এখানে কিন্তু 27 আছে, অর্থাৎ 3 বেশি আছে,
তাহলে এখানে সিরিজটা দাঁড়ালো এভাবে, প্রত্যেকটা সংখ্যার সঙ্গে দুই গুণ হবে এবং তার সঙ্গে এক দুই তিন এইভাবে চলতে থাকবে, কিন্তু একবার হবে যোগ একবার হবে বিয়োগ। তাহলে এখানে যেরকম তিন যোগ হয়েছে, তাহলে নিয়মটা কি দাঁড়ালো? এখানে যেটা হওয়া উচিত, প্রথমে দুই গুণ হবে এবং এখানে তিনের পরে চার যেটা আছে, চার কিন্তু এবার বিয়োগ হবে, সেটা হয়ে এখানে হওয়া উচিত 50, কিন্তু এখানে আছে 51। তাহলে পরেরটা দেখে নেওয়া যাক, 50-এর সঙ্গে যদি দুই গুণ করা হয়, 50 দুগুণে 100, তার সঙ্গে যোগ হবে +5, কারণ আগেরটায় -4 হয়েছে, এবার হবে +5। সুতরাং সেটাই কিন্তু হয়েছে, অর্থাৎ এখানে নিয়মটা ঠিকই আছে, শুধু বেমানান আছে 51। এখানেও ঠিক একইভাবে কিন্তু একই নিয়ম ফলো করা হয়েছে, গুণ 2 -6। তাহলে এখানে বেমানান যেটা আছে 51, অর্থাৎ সঠিক উত্তরটি হলো অপশান সি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবার দেখে নেওয়া যাক 29 নম্বর সিরিজটি। এটি একটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং সিরিজ। এখানে দেখে নিন, 8, 6, তারপরে বেড়ে গেছে 100, আবার এখানে কমেছে 5, 3, কমে এইভাবে আবার 34 বেড়ে গেছে, অর্থাৎ প্রত্যেক দুটো সংখ্যার পরে একটা সংখ্যা কিন্তু বেশি আছে আগের দুটোর তুলনায়, অর্থাৎ এখানে কিন্তু আমরা এটাকে তিনটে ভাগে ভাগ করে নেব। এই সিরিজটা দেখে নিন, এখানে যেভাবে করা হয়েছে, এখানে 8-এর স্কোয়ার, এখানে 8 মানে এখানে 8-এর স্কোয়ার এবং এখানে 6 মানে 6-এর স্কোয়ার, এই দুটো যোগ করলে 8-এর স্কোয়ার হয় 64, তার সঙ্গে 36, এই দুটো যোগ করলে কিন্তু হয় এই 100। ঠিক একইভাবে এখানে 5-এর স্কোয়ার যোগ এখানে 3 মানে 3-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার 5×5=25, আর 3-এর স্কোয়ার 3×3=9, এই দুটো যোগ করলে কিন্তু হচ্ছে 34। ঠিক একইভাবে এখানে 2-এর স্কোয়ার যোগ এখানে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার হচ্ছে 4, এখানে 1-এর স্কোয়ার মানে 1, কিন্তু এখানে হওয়া উচিত 5, কিন্তু এখানে রয়েছে 6। তাহলে এখানে বোঝাই গেল, এখানে যেটা ভুল বা বেমানান যেটা আছে 6, এখানে সঠিক উত্তরটা হবে অপশান ডি। এটা একটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভালো রিজনিং, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবং এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, তাহলে কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো পুনরায়। এবার দেখে নিন সিরিজ নম্বর 30, এটা দ্বিতীয় অধ্যায়ের শেষ সিরিজ। এখানে যেভাবে সংখ্যাটা ধীরে ধীরে বেড়েছে এবং যে নিয়ম ফলো করা হয়েছে, এখানে প্রথমে 2-এর স্কোয়ার করা হয়েছে 4, তার থেকে 2 বাদ দিলে হয় 2, 4 থেকে 2 বাদ দিয়ে হয়েছে 2, তাহলে এখানে 2-এর স্কোয়ার বিয়োগ 2, 2-এর পরবর্তী জোড় সংখ্যা হচ্ছে 4, তার স্কোয়ার 4×4=16, তার থেকে বিয়োগ করা হচ্ছে 2, হয়ে গেছে 14। এবার 4-এর পরবর্তী জোড় সংখ্যা হচ্ছে 6, এখানে 6-এর স্কোয়ার বিয়োগ 2, 6×6=36, তার থেকে 2 বিয়োগ করা হয়েছে 34। এইভাবে কিন্তু সিরিজটা চলবে, সমস্ত জোড় সংখ্যাগুলোর স্কোয়ার তার থেকে বিয়োগ 2, 6-এর পরের জোড় সংখ্যা 8, তার স্কোয়ার বিয়োগ 2, 8-এর পরের জোড় সংখ্যা 10, তার স্কোয়ার বিয়োগ 2, 10-এর পরের জোড় সংখ্যা 12, তার স্কোয়ার বিয়োগ 2, 142। তাহলে এখানে হবে 14-স্কোয়ার বিয়োগ 2, যেখানে হওয়া উচিত 194, কিন্তু এখানে আছে 198। তাহলে এখানে বেমানান যেটি হবে অপশান ডি, 198 হচ্ছে এখানে বেমানান, এখানে সঠিক উত্তর হবে 194। তাহলে বন্ধুরা, এটাই ছিল চঞ্চল ঘোষের দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্নের সমাধান। এবং পরবর্তী ভিডিও থেকে শুরু হবে নাম্বার অ্যানালজি, সেই সকল ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, কারণ যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।